লোকমান, তোমাদের কি জন্য ডাকছি তোমরা জানো? তোমার বউ সাবি কি করে? তার হাতের বানানো চা খুব সুস্বাদ্য, কিন্তু আজকে এমন একটা ঘটনা শুনে আমি যথেষ্ট অবাক হয়েছি এবং মর্মাহত হয়েছি। তোমার বউ এই চা বিক্রির সাথে সাথে সে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে, আমি বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই। তারপর আমি এলাকার লোকজন নিয়ে সরজমিন তদন্তপূর্বক তার দোকান সার্চ করে আমি একটি ইয়াবার চালান খুঁজে পেয়েছি। আমি একজন সচেতন নাগরিক এবং এই গ্রামের নির্বাচিত একজন মেম্বার হয়ে তোমার বউয়ের এই ইয়াবা ব্যবসা করা আমি মোটেই বরদাস্ত করতে পারবো না। তোমার বউ ইয়াবা বিক্রি করে আমার এই যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমার বউয়ের এই গ্রামে চা বিক্রি বন্ধ। মেম্বার সাহেব, এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। দেখেন, শান্তি অনেক ভালো একটা মেয়ে, আর ও সবভাবে ব্যবসা করে, আর ও ইয়াবার ব্যবসা করবে কি? ও তো ইয়াবার চিনেই না, জীবনে কোনোদিন দেখেই নাই। আমার মনে হয় কি আপনি একটু ভালো করে তদন্ত করেন, আর দয়া করে দোকানটা বন্ধ করবেন না। এই দোকানটাই আমাদের সংসারের একমাত্র আয়ের উৎস। মামা, এতে যে সতন, এতরে দেখলে বোঝা যায় না। এতে বিদেশের বাড়ির যে গেড়ি ধাক্কা খাইছে আমার ধারণা, হিয়ানো যাই হাতে মাদক পাচার করতো, মাদক ব্যবসা করতো, সতন কিছু বুঝেন না নে। এতে মামা জড়িত, আই শিওর। তুমি চুপ কর হইকলা। লোকমান, তোমার বউ যদি আবার ট্যাবলেট বিক্রি করে না, তার কোনো প্রমাণ আছে কি? চুপ করে আছো কেন? মাথা নিচু করে আছো কেন? বুঝেছি, মৌনতা সম্মতির লক্ষণ। তোমার বউ যদি আবার বিক্রি করে না, তার প্রমাণ তোমার কাছে নাই। অতএব এই গ্রামে তোমার বউয়ের ব্যবসা বন্ধ, তোমার বউয়ের চা বিক্রি করা বন্ধ। এই গ্রামের মানুষজনের কথা বিবেচনা করে তোমার বউকে পুলিশে দিলাম, তার শাস্তি হচ্ছে 100 জোড়া জুতার বাড়ি। আমার বোনের দোকান বন্ধ হবে না। তুমি কে? মেম্বার সাহেব, ও হচ্ছে সুখী, আমার শালিকা, মানে শান্তির ছোট বোন। ও, সরে সরে মাছ তো ভাই, তা দোকান যে বন্ধ হবে না, কি প্রমাণ আছে তোমার কাছে? যথাযথ প্রমাণ আছে যে আমার বোন দোষী না। শুনতে চান? এই নেন, নিজ কানে শুনে নেন, আপনারাও শুনেন। তোমার বোনের দোকান যদি বন্ধ হয় আর তোমার লাই যদি সেটা ভালো হয়, তুমি আমার আগে বলবে না? তাহলে তো আমি আরো কত আগে এই কাম ঘটাইছি। বন্যির ঘরে বন্য আর কট দিয়ে লাইছে। আল্লাহ, এখন বুঝতে পেরেছেন কে দোষী? মেম্বার সাহেব, আমার কোনো দোষ নাই। এই হিটলার আমার বুদ্ধি পরামর্শ দিয়ে এই কাম করাইছে, সব দোষ আর আমার একটা হাঁকা হয়ে এই কাম করাইছে। তুই আমার গ্রামের চেয়ারম্যানের ভাগনা। আমাদের গ্রামের চেয়ারম্যান শিক্ষিত ভালো মানুষ, তার ভাগনা হইয়া তুই এরকম আকাম করার পারলি? মামা বিশ্বাস করেন, এই হেতির লাই আই হেতির হেমে পড়ে গেছি। হেতির লাগা আর প্রেম চলের ভাই, প্রেম করতে মানে কি শের প্রেম? একদম ফালতু কথা বলবেন না। প্রেমের মানে বুঝাস? মামা বিশ্বাস করেন, আমি এদের হেমে বলছি, এই লোকমান ভাই বের গেছি, এদের দ্বারা কেউ আর হাত না দেন। তো আর মাথা গরম হয়ে গেছে, আর ফেমে ফলে তো মানুষের মজক মস্তিষ্ক বেকাব লয়ে যায়। এত লাগে সিদ্ধান্ত লইছি যে লোকমান বাইরে আর বাবিরে যদি আমি টাইট দিতে পারি, তাহলে হেতি আন্তর আয় দন্না দিব। মামা এলাই এই কাজটা করি। তুই আরে বিয়া করবি, আমি প্রয়োজনে লোকমানের শান্তিরে বুঝাইয়া তল্লাগার বিয়ে ঠিক করে দিতাম। সেইটা তুই না কইরা, একটা পরিশ্রমী সৎ মানুষের রিজিকে তুই হাত দিলি, তার এতদিনের সুনাম সততা সব ধুলাই মিশাইয়ে দিলি। হ্যাঁ বাবা, আরে আরে লাস্টে উগ্র কথা কখনো সুযোগ দেন। ওই যেগুলি আপনারা ইয়াবা ট্যাবলেট মনে করতেছেন, এগুলি আসলে ইয়াবা ট্যাবলেট না। আমি রং করি, এটির ইয়াবার মতো বানাই হেন দিই, আমি ইয়াবা ট্যাবলেট কোনায় পাবো? ও খারা খারা খারা, আদালতের বিচার হোক আর না হোক, আমার বিচার আমি করতেছি। খারা খারা খারা।